আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম করোনায় আরো 226 জনের মৃত্যু টিকা নেয়ার বয়স সীমা 18 বছর করার পরিকল্পনা আছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী করোনা কমলে নভেম্বরে এসএসসি আর ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা আবশ্যিক বিষয় পরীক্ষা হবে না জানালেন শিক্ষামন্ত্রী লকডাউন শিথিলের প্রথম দিনেই তীব্র যানজটে নাকাল নগরবাসী চলছে দূরপাল্লার বাস আর আন্তনগর ট্রেন অনলাইনে টিকিট কিনতে ভোগান্তি দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত করোনায় দেশে আরও 226 জনের মৃত্যু হয়েছে যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ এ নিয়ে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে দেশে 17,278 জনের মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা বিভাগে 74 জন তারপর খুলনা বিভাগে 52 জন গত 24 ঘন্টায় 44,941টি নমুনা পরীক্ষায় 12,236 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 10,71,774 জনের নতুন করে সুস্থ হয়েছেন 8,395 জন মোট সুস্থ 9,05,807 পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.23 সুস্থতার হার 84.51 এবং মৃত্যু হার 1.61%। এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে 10 মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস এ সময় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার বিকেল 3:15 দিকে আগুনের সূত্রপাত ফায়ার সার্ভিস জানিয়েছে করোনা ইউনিটে ব্যবহার করা হাই ফ্লো নাজাল ক্যানুলা চালানোর বৈদ্যুতিক যন্ত্র থেকে আগুনের সূত্রপাত জেলা প্রশাসক ডক্টর আতাউল গনি জানান আগুনের ঘটনায় কোনো ক্ষতি হয়নি আইসিইউ ওয়ার্ডে 10 জন রোগী ছিল দ্রুত তাদের সরিয়ে নেওয়া হয় ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন জানান রোগীদের সরিয়ে অন্য ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে যত দ্রুত সম্ভব আইসিইউ ওয়ার্ড প্রস্তুত করা হবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য টিকা নেয়ার বয়সসীমা 18 বছর করার পরিকল্পনা করছে সরকার জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এ নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি মহাখালী বিসিপিএস ভবনে আয়োজিত ঢাকা মেডিকেলের কোভিড নাইন্টিন আইসিইউ সম্প্রসারণ অনুষ্ঠানে তিনি একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী বলেন দেশের সব বিভাগে করোনা ঊর্ধ্বমুখী সারা দেশে 15,000 বেডের মধ্যে 75% বেডে রোগী আছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান জাহিদ মালিক তিনি বলেন শহরের চেয়ে গ্রামে সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা ও উপজেলা পর্যায়ের আইসোলেশন সেন্টারগুলোকে কোভিড হাসপাতাল বানানোর নির্দেশনা দেওয়া হয়েছে আর গ্রামের মানুষ জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকা নিতে পারে সে পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমানের এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার এক অনলাইন ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী পরীক্ষার এই সময়সূচি জানান এছাড়া 18 জুলাই থেকে এসএসসির অ্যাসাইনমেন্ট এবং 28 জুলাই থেকে এইচএসসির অ্যাসাইনমেন্ট শুরু হবে ঈদের পর অনলাইনে হবে এইচএসসির ফর্ম পূরণ পরীক্ষা সম্ভব না হলে অ্যাসাইনমেন্ট ও আগের ফল বিবেচনা করে মূল্যায়ন করা হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে সংক্ষিপ্ত সিলেবাস শেষ করা হবে এসব বিবেচনায় গুরুত্বের সঙ্গে অ্যাসাইনমেন্ট করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী সেনাবাহিনীকে ভবিষ্যতে এগিয়ে নিতে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাসদর নির্বাচনী পর্ষদের সভায় দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন বৃহস্পতিবার সেনাসদর মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন এছাড়া সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই অংশ নেন নির্বাচনী পর্ষদের মাধ্যমে সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয় আমাদের 2008-এর নির্বাচনী কঠোর বিধিনিষেধ বা লকডাউন শিথিলের প্রথম দিনই চিরচেনা রূপে রাজধানী স্বাভাবিকভাবেই রাস্তায় বেড়েছে গণপরিবহনের চাপ ঈদকে সামনে রেখে গরু ব্যবসায়ী ও সাধারণ ব্যবসায়ীদের কথা বিবেচনায় রেখে 8 দিনের জন্য লকডাউন শিথিল করেছে সরকার শিথিলের প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকে সবাই ছুটছেন কাজে
অর্ধেক আসন খালি রেখে স্বাস্থ্যবিধি মেনে যানবাহন চালানোর কথা বলা হলেও বাস্তবে তা সম্ভব হচ্ছে না। কোনো কোনো বাসে যাত্রীর সংখ্যা বেশি থাকলেও কিছু কিছু পরিবহন আসন খালি রেখে চলছে। এদিকে স্বাস্থ্যবিধি মেনেই চলাচল শুরু করেছে দূরপাল্লার যানবাহন। বন্ধ থাকার 14 দিন পর ঈদকে সামনে রেখে আবার চলাচল শুরু করেছে ট্রেন। সকালে কমলাপুর স্টেশনে যান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি ঢাকা থেকে ছেড়ে যেতে অপেক্ষমান কয়েকটি ট্রেন পরিদর্শন করেন। পরে মন্ত্রী সাংবাদিকদের জানান, রেলের সেবা বাড়াতে তারা চেষ্টা করে যাচ্ছেন। অনলাইনে টিকিট কাটতে সমস্যা হচ্ছে বলে স্বীকার করেন মন্ত্রী। যাবজ্জীবন সাজা মানে 30 বছর, তবে আদালত যাবজ্জীবন হিসেবে আমৃত্যু বলে দিলে সেক্ষেত্রে আসামি কোনো ছাড় পাবে না। যাবজ্জীবন নিয়ে সুপ্রিম কোর্টের রিভিউয়ের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয় বৃহস্পতিবার। এর আগে 2020 সালে 1 ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 7 সদস্যের আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ সংখ্যাগরিষ্ঠের মতে এর রায় ঘোষণা করেছিলেন। রায়ে বলা হয়, কোনো আদালত যাবজ্জীবন হিসেবে আমৃত্যু বলে দিলে সেক্ষেত্রে আসামি ফৌজদারি কার্যবিধির 35 এর এ ধারায় কোনো ছাড় পাবে না। তাকে মৃত্যু না হওয়া পর্যন্ত কারাগারে থাকতে হবে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি আমৃত্যু বলে দেয় তাহলেও সাজাপ্রাপ্ত ব্যক্তিরা যাবজ্জীবনের সুবিধা পাবে না। পদ্মা নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি ও প্রচণ্ড স্রোতের কারণে রাজবাড়ির দৌলদিয়ায় লঞ্চঘাট এলাকা থেকে 2 নম্বর ফেরিঘাট পর্যন্ত আকস্মিক নদী ভাঙন দেখা দিয়েছে। 2 দিনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে 15টি বসত বাড়ি। রাজবাড়িতে পদ্মা নদীতে অস্বাভাবিকভাবে বেড়েছে পানি। প্রচণ্ড স্রোতের কারণে দৌলতদিয়ায় লঞ্চঘাট এলাকা থেকে 2 নম্বর ফেরিঘাট পর্যন্ত নদী ভাঙনে 15টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন আতঙ্কে আরও প্রায় 40টি বসতবাড়ি অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। ঝুঁকিতে রয়েছে দৌলতদিয়া লঞ্চঘাট। গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা মুন্সি জানিয়েছেন, নদীগর্ভে ঘরহারা পরিবারগুলোকে গোয়ালন্দ হেলিপ্যাড এলাকায় সাময়িক থাকতে দেওয়া হয়েছে। তাৎক্ষণিক তাদেরকে খাওয়ার যে ব্যবস্থা সেটা আমরা করেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি, আপনারা সরকারি যে জায়গাগুলো আছে যেখানে সেখানে ঘর না ফেলে আপনারা সেই সব জায়গা চলে যান, আমরা টিন, এক কথা এদেরকে পুনর্বাসন করতে যা যা দরকার সেগুলো আমরা করব। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ। আমাদের জিও ব্যাগের প্রোটেকশনের কাজ চলছে। 2 নম্বরও আমাদের হাই ওয়াটারের একটি অংশ ভেঙে গিয়েছে, সেখানেও আমরা আমাদের প্রোটেকশনের কাজ চালিয়ে যাচ্ছি। তবে জিও ব্যাগ ফেলার কাজ ধীর গতিতে চলছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। লিবারই তো নাই এখানে, এখানে বস্তা ফেলাচ্ছে না, সকাল থেকে পর্যন্ত একটা বোট আইছে তো লিবার নাই, লিবাররা ভালো মতন ফেলাচ্ছে না, ফেলাইলে এখন কাম হয়ে যেত। আমরা যদি থাকার জায়গা না পাই, বসত বাড়ি না থাকে, তাহলে আমরা থাকবো কোথায়? ভালো বাসা নিতে কোন জায়গায় দাঁড়াবো? এই অবস্থা আমার নাই। ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও আতঙ্কিত এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। লকডাউন শিথিলের পর গণপরিবহন চলাচলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করটিয়া থেকে এলেঙ্গা পর্যন্ত ধীরে ধীরে চলছে যানবাহন, থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ, পশুবাহী পরিবহনের সাথে যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি, থেমে থেমে চলছে গাড়ি, বিভিন্ন স্পটে তৈরি হচ্ছে যানজট। গাজীপুরে সকাল থেকেই গণপরিবহনে লোকজনকে বিভিন্ন গন্তব্যে যেতে দেখা গেছে। চলাচলকারীদের মধ্যে অনেকেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছেন না। চন্দ্রা এলাকায় দূরপাল্লার যানবাহনগুলোতে বেলা বাড়ার সাথে সাথে যাত্রী সংখ্যা বাড়তে থাকে। স্বাস্থ্যবিধি মানতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে বরিশালে সকাল থেকে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল শুরু হওয়ায় ঘাট এলাকায় দীর্ঘদিন পর প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। স্বাস্থ্যবিধি মানাতে নৌবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রীদের ভিড় স্বাভাবিক রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম। পারের অপেক্ষায় প্রায় 300 ছোট বড় যানবাহন। এদিকে মহাসড়কেও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। ঠাকুরগাঁও ও পঞ্চগড় সড়কের আউলিয়াপুরে ট্রাক চাপায় অটোরিকশার 3 যাত্রী নিহত হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা হয়।
পুলিশ জানায় ঠাকুরগাঁওগামী একটি অটোরিকশাকে চাপা দেয় পঞ্চগড়গামী একটি ট্রাক। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী এবং হাসপাতালে নেয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে গেছে ঘাতক চালক ও হেলপার। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরে নবনির্বাচিত ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ। বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং 250 শয্যার মোহাম্মদ আলী হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য মোশাররফ হোসেন। দিনাজপুরের কাহারুলে নরসুন্দর রবি দাস ও আনসার সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় জামালপুরে বিএনপির কার্যালয়ে হেলপ সেন্টার চালু করা হয়েছে। উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। মোংলা বন্দরের শ্রমিক কর্মচারীদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে বন্দর ব্যবহারকারীরা। দুপুরে 3,600 শ্রমিক কর্মচারীর হাতে খাদ্য সামগ্রী তুলে দেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। ঠাকুরগাঁওয়ে করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য ও করোনাকালীন বিশেষ মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে সেনাবাহিনী। সকালে সদর উপজেলার ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ মাঠে হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেন 222 ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল আবেদিন। ফরিদপুরে জেলা প্রশাসক অতুল সরকারের কাছে চিকিৎসা সামগ্রী দিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ। করোনার পরিস্থিতিতে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। নানা শ্রেণী পেশার মাঝে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 4টি হাইফ্লোর নেজাল ক্যানোলা দিয়েছে আকিস বেকার্স লিমিটেডের প্রিমিয়াম বিস্কুট ব্র্যান্ড বেকম্যানস। কুড়িগ্রামে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জেলা যুবলীগ। জেলা পরিষদের সামনে শতাধিক প্রতিবন্ধী ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। মানিকগঞ্জে কর্মহীন 400+ মোটর শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ। শেরপুরে করোনা প্রতিরোধে বিভিন্ন হাট বাজারে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন করেছে নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ। ক্যাম্পেইনের উদ্বোধন করেন পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার মিয়া। গাইবান্ধায় হাসান হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের ডিবি রোডের সামনে কর্মসূচির আয়োজন করে হাসান হত্যা প্রতিবাদ মঞ্চ। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় আরও 226 জনের মৃত্যু, টিকা নেয়ার বয়সসীমা 18 বছর করার পরিকল্পনা আছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা কমলে নভেম্বরে SSC আর ডিসেম্বরে HSC পরীক্ষা, আবশ্যিক বিষয়ে পরীক্ষা হবে না জানালেন শিক্ষামন্ত্রী। লকডাউন শিথিলের প্রথম দিনেই তীব্র যানজটে নাকাল নগরবাসী, চলছে দূরপাল্লার বাস আর আন্তনগর ট্রেন, অনলাইনে টিকিট কিনতে ভোগান্তি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.tvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।